Belonia ba chondronagar block ni lojong bai panchayet samiti ni halago habuni kok samana bai thang khlaina bagai mng rega bo panchayet thugwi khoroknwi ke women met lagna bagai tangsale simi chaljiri ni bagai phurmo banda haike training jengir jakha omar bc ji jani simi omar bc bridge ba rok aro manjak phaika chaljiri training pai mani ulo kaisa amjum bo nahar jangnai te jero amjum ko kaham bothai khlainai borokno khoroknwi ke tlangjaknai panchayet thugwi no omhai hini no shaka chairperson সরকারের পক্ষ থেকে যে প্রত্যেক পঞ্চায়েত ওয়াইজ দুইজন রেগার ম্যাট নির্বাচন যে করা নিয়োগ প্রক্রিয়া চলছে সেই নিয়োগ প্রক্রিয়া আজকে প্রথম আমাদের ব্লকে সাত দিন ব্যাপী যে প্রশিক্ষণ শিবির আজকে শুরু হয়েছে সেই প্রশিক্ষণ শিবির সেই প্রশিক্ষণ শিবিরে প্রত্যেক পঞ্চায়েত থেকে কোনো পঞ্চায়েত থেকে দুজন বা কোনো পঞ্চায়েত থেকে ছয়জন বা তারও বেশি দিয়েছে সম্পূর্ণ মহিলা ভিত্তিক এবং সম্পূর্ণ সেলফ হেল্প গ্রুপ বা টিআরএলএম যারা আছে যেসব মহিলারা আছে ওই মহিলাদের থেকে ১৮ থেকে ৪৫ বছর যাদের বয়স তারা এখানে এসেছেন এবং সাত দিন প্রশিক্ষণের পরে তাদের একটা পরীক্ষা হবে ওই পরীক্ষাতে যারা পাশ করবে সেই পাস করা ক্যান্ডিডেটকে আমরা পঞ্চায়েতে বেছে নেব দুজন করে কতজন নেবেন আপনারা আপনারা ১৩টা পঞ্চায়েতে ২৬ জন ২৬ জন তারা পঞ্চায়েতে কাজ করবেন এবং কাজের পরিপ্রেক্ষিতে তাদের যে ওয়াইজেস আছে সেম স্কিল না সেম স্কিল ওয়াইজ তারা ২৫৮ করকে ২৫৮ করে তারা হাজিরা পাবেন এবং এক্সামও হবে তাদের সাত দিন ট্রেনিংয়ের পরে এক্সামে যারা পাস করবেন হ্যাঁ প্রত্যেক পঞ্চায়েতে দুজন করে নিয়োগ পাবেন সেই সুবাদে আমরা শুরু করছি আজকে ট্রেনিং ১২টা পঞ্চায়েত একটা ভিলেজ কমিটি তো এই ভিলেজ কমিটিতে আমরা দুজন করে প্রত্যেক পঞ্চায়েতে এবং বিসিতে মেড নিয়োগ করা হবে এই মেডের যে প্রার্থীরা এখানে উপস্থিত আছে আজকের থেকে ট্রেনিং তাদের শুরু তো প্রথমে আমরা কাগজপত্র ভিলেজ স্ক্রুটিনি করছি আবারও ভেরিফিকেশন করছি রেজিস্ট্রেশন করছি এবং তারপরে তাদের ট্রেনিং আজকে থেকে শুরু হবে বিসি নগর আডি ব্লকের আন্ডারে অতটুকু